তো আমরা মোবিল পাম্প সেটিং করে দিলাম, এরপরে আমরা ক্র্যাঙ্কশ্যাফটের পিনিয়ন লাগাবো এবং ক্লাচ বাটি সেটিং করব। ক্লাস বিয়ারিং 6200 নাম্বার, তো আমরা ক্লাস বিয়ারিংটা সেটিং করে দিচ্ছি। এখানে কিন্তু ইঞ্জিনের মেন পার্টের সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আমরা ক্লাস পার্টটা লাগিয়ে দিয়ে তারপরে হেড সিলিন্ডারের কাজ করবে। এরপর আমরা গ্যাসকেট দিয়ে দিলাম। আমরা এখানে কিন্তু মোবিল পাম্পের বুশে কিন্তু রিং রাবার দিয়ে দিয়েছি, যাতে মোবিলটা ঠিক মতো সার্কুলার হয়, এদিক দিয়ে যেন লিক না করে। আর উপরের এই তিন নাটের এই পাট্টাটা কিন্তু উল্টে করে লাগিয়েছিল, এটা দেখে নিয়েন লাগানোর সময় যেন এভাবে লাগানো হয়। পিস্টনের সার্কিলিপ বা লক দুই পাশেই কিন্তু একদম সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে, নইলে কিন্তু পিস্টনের এই গজন পিন বের হয়ে যায়।
লাভ দিয়ে ওটাই গাড়ি হ্যাঁ